তুমি আমার বাড়িতে আইসা আমার লাগি কিন্তু বিপদ ডেকে আনছো। তোমার বাপ কোনোভাবেই চায় না যে তুমি আমার লাগি মিশো, দেখা করো, কথা কো। আমি কি আমার বাপকে জিজ্ঞাসা করে তোমার সঙ্গে প্রেম করছি? আমি আমার নিজের পছন্দে ভালোবাসছি, কিন্তু আমার দুঃখ একটাই, আমি যারে ভালোবাসি সে আমারে বুঝেও না ভালোবাসে না। শোনো, এইসব সিনেমার ডায়লগ আমার কাছে দিও না। আমি তোমারে ভালোবাসি, ভালোবাসি বইলাই আমি জানি যে একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা। সেই বিয়েটা আমি কোনো বাগড়া দিতে চাই না, কারণ আমি একটা মেম্বার হইয়া আমি একটা চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করতে পারি না, এটা অন্যায়। কি বান্ধবী, কি খবর? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখবো নিছি গরিবের বাড়িতে বড় লোকের পাড়া। ইস, টিটকারি দিস না, তুই আমার থেকে বড় লোক, তোর তো আমার বাড়িতে যাইতে কষ্ট হয়, আর আমি পায়ে হাইটা তোমার বাড়িতে চলে আসি। তুই তা আমার জন্য আসস নাই, তুই আসছিস আমার বাইর লিগা। তাতে কি, যেই কারণেই হোক আসি তো, তুই তো একবারও গেলি না। আমি তো জানো তোর আর ভাইয়ের সম্পর্কটা হয়ে লোক, তারপর 3 রাত 24 ঘন্টা তোকে বাড়িতে যা পড়ে থাকি, মাত বরের বাড়ি বলে কথা। তোর ভাই কই, কোনো সারা শব্দ নাই? বাইরে খুঁজতেছস? খারাপ ডাক্তার ভাইজান, ভাইজান দেখো তোমার লেগে রাজকুন আইছে দেখা করতে। কি আইছে রে? কি ব্যাপার তুমি? আমার দেখে অবাক হইলে মনে হয়? অবাক তো হওনির কথা, এই বাড়িতে আসা তো তোমার জন্য বারণ। বারণ করলে কি আমার শুনতে হইব? আমার নিজে কোনো স্বাধীনতা নাই। আচ্ছা বান্ধবী, তোরা কথা কর, আমি তোর ওকে জানিয়ে। আরে না না, যাইতে না, থাক। কেন, তুই আমাকে বাড়ির স্পেশাল মেহমান, তুই ভাল লাগে কথা কর, থাক। তুমি আমার বাড়িতে আইসা আমার লাগে কিন্তু বিপদ ডেকে আনছো। তোমার বাপ কোনোভাবেই চায় না যে তুমি আমার লাগে মিশো, দেখা করো, কথা কো। আমি কি আমার বাপকে জিজ্ঞেস করে তোমার সঙ্গে প্রেম করছি? আমি আমার নিজের পছন্দে ভালোবাসছি, কিন্তু আমার দুঃখ একটাই, আমি যারে ভালোবাসি সে আমারে বুঝেও না ভালোবাসে না। শোনো, এইসব সিনেমার ডায়লগ আমার কাছে দিও না। আমি তোমারে ভালোবাসি, ভালোবাসি বইলাই আমি জানি যে একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা। সেই বিয়েটা আমি কোনো বাগড়া দিতে চাই না, কারণ আমি একটা মেম্বার হইয়া আমি একটা চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করতে পারি না, এটা অন্যায়। এবার তুমি সিনেমার ডায়লগ দিলা, কোনো ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ারের আমার কাছে কোনো মূল্য নাই, আমি মেম্বারে ভালোবাসি, আমি মেম্বারেই বিয়ে করব। আচ্ছা বুঝছি, কাহিনিগুলো হইতেছে, তোরা দুজন কথা কো, আমি এক্ষুনি আইতেছি। ভাই আমি গেলাম। এই কথা তোমার বাপে শুনলে রাজা মেম্বারে একদম খুন করে ফেলবে। খুব ভালো, দুইজনে সমানে সমানে হবে। তুমি কি আমার আব্বারে ভয় পাও নাকি? জীবনেও না, রাজা সাহস সম্বন্ধে তোমার কোনো ধারণাই নাই। তাইলে কোনো কথা নাই, চলো কোথাও ঘুরে আসি। এই তুমি কি পাগল হইছো? পাগল না হইলে কি বাড়ির সবাইরে ফাঁকি দিয়া তোমার বাড়িতে আসতাম? তোমার সঙ্গে এইখানে দাঁড়ায় কথা বলতে আমি খুবই শরম পাইতেছি। তুমি বাইরে যাওয়ার পরে এরা তিনজনে মিলে যে কি শরমটা দিবে আমার তুমি বুঝতে পারতেছো? তাতেও যদি তোমার লজ্জা হয় তাহলে চলো এই সপ্তাহে বিয়েটা করে রাখালাই। জীবনে মরে গেলে এটা হবে না, দুইটা বোন এখনো অবিবাহিত, তাদেরকে বিয়ে না দিয়া এই ধরনের বড় দায়িত্ব আমি নিতে পারবো না। তুমি না আসলে ডাইনামিক না, তুমি কইলে আমি তোমার এক্ষুনি বিয়ে করতে পারবো। এইসব কাজ ঠান্ডা মাথার কাজ, এত হুড়াহুড়ি করে মাথা গরম করে বিয়ের কাজ করতে হয় না, যখন সময় হবে তখন আমি অটো বিয়ে করবো।